হ্যালো বন্ধুরা, আপনি যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, চাকরি পেতে হলে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন বা চাকরি পেতে হলে নিজেকে আপনি কিভাবে তৈরি করবেন তা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। চাকরি পেতে হলে নিজেকে যেভাবে তৈরি করবেন, আমাদের নতুন ডিপ্লোমা ভাইয়েরা পলিটেকনিকে ভর্তি হয়ে ভাবেন যে তিনি খুব দ্রুতই একজন ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। এক বছর কাটতে না কাটতেই চোখের উপর থেকে যেন পর্দা সরে যায়, বুঝতে শুরু করেন যে তারা তাদের জীবনে কি ভুলটাই না করেছেন। আর যারা বুঝতে পারেন না, তারা আসলে বুঝতে চান না, তাদের ভাবনা থাকে যেমন চলছে চলুক, ডিপ্লোমা শেষে তো নিশ্চিত চাকরি পাবই। আসলে এটি আমাদের ভ্রান্ত ধারণা যে ডিপ্লোমা করলেই চাকরি পাওয়া যায়, বাস্তবতা কিন্তু এমনটা আমাদের বলে না। প্রায় 40 ভাগেরও বেশি ডিপ্লোমাধারীরা কিন্তু এখনো বেকার, কারণ একটাই, তাদের ব্যবহারিক জ্ঞান নেই। তাই আপনাদের নিকট আগাম সার্থক বার্তা যে আপনারা আগে থেকেই সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান আর নিজের কেরিয়ার নিয়ে সচেতন হন। ইন্টারনেট আগেই শিখে ফেলুন আপনার বিষয়ভিত্তিক প্র্যাকটিক্যাল কাজ, তাহলে চাকরি আর আপনার কাছে সোনার হরিণ হবে না। আর ঘরে বসে হতে হবে না বয়স্ক বাবা মায়ের কষ্ট। ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার এরূপ মনোভাব ঝেড়ে ফেলুন, দেখবেন আপনি পঞ্চম সেমিস্টার থেকে উপার্জন করেছেন। আমার অনেক বন্ধুরা কিন্তু প্রথম বছর থেকে অর্থ উপার্জন শুরু করেছিল, আর বাকিরা দ্বিতীয় তৃতীয় বছর থেকে শুরু করেছিল, কারণ তারা জানতো তাদের সামনে এগিয়ে যেতে হবে। চাকরি বা টাকা উপার্জন অত সহজ না। এখন ইন্টারভিউয়ে আপনার পয়েন্টকে যতটা ভেরিফাই না করে, তার চেয়ে আপনি কি কি কাজ পারেন বা ব্যবহারিক কাজ এর অভিজ্ঞতা কতটুকু সেটা যাচাই করা হয়। তাই আপনার নিজেকে তৈরি করতে হবে, আগেভাগে নিজেকে চাকরির যোগ্য করে তুলুন, আপনাকে তাই করতে হবে। ব্যবহারিক ক্লাস কখনো মিস করবেন না, ব্যবহারিক বিষয়গুলো না বুঝলে এড়িয়ে যাবেন না, প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিন। আপনার পলিটেকনিকের আপনার বিভাগের অধীনে 3 থেকে 6 মাস পর পর কয়েকটা বেসিক টেট কোর্স হয়, সেগুলো অনেক অল্প টাকা করানো হয়, এই কোর্সগুলো করবেন। আপনি সিনিয়র ইনস্ট্রাক্টর সহায়তায় আপনার বিষয়ভিত্তিক কাজ কোথায় শিখবেন জেনে নিন। আপনার বিভাগের মেধাবী বড় ভাইদের সঙ্গে যোগাযোগ রাখুন, তারা কি করছে তা জানুন, এতে আপনার অভিজ্ঞতা বাড়বে। শিক্ষানিবেশ পার্ট টাইম জব নিন, আপনার বিষয়ে মেকানিক্যাল হলে মেকানিক্যাল সোপে, কম্পিউটার হলে কম্পিউটার ফার্মে, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক শপে, ইলেকট্রনিক্স হলে ইলেকট্রনিক সার্ভিস সেন্টারে, ফুড ও কেমিক্যাল হলে আপনি বিভিন্ন কনজিউমার বা কেমিক্যাল কোম্পানিতে, সিভিল হলে বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে অটোক্যাড বা 3D স্টুডিও এর কাজ শিখুন। এভাবে নিজের কাজের স্থান নির্বাচন করুন বা স্থান নির্বাচন করে শিখতে থাকুন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সার্টিফিকেটে ভালো পয়েন্ট পাওয়ার ব্যবস্থা, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ তাদের হাতে অনেক প্র্যাকটিক্যাল মার্কস থাকে। প্রয়োজনে প্রাইভেট পড়ুন, ভালোভাবে শিখতে পারবেন ও শিক্ষকও আপনার অনেক সহায়তা করবেন। স্যারদের সামনে নিজেকে ফোকাস করুন, স্যাররা আপনাকে আরো বেশি স্মরণ রাখবে। বিভিন্ন প্রতিযোগিতায় পারুন আর না পারুন অংশগ্রহণ করুন, এতে আপনি সবার নজরে আসবেন, নিজেকে প্রমাণ করবেন যেভাবে, যা আপনি করবেন না। আপনাকে নিয়ে অন্যের বিদ্রুপ মন্তব্য শুনতে গিয়ে রেগে যাবেন না, কোনো বিষয় বিরক্ত হলে তা না বলে চুপ থাকুন বা চুপ করে থাকবেন না। কোনো ব্যাপার অসহ্য মনে হলে নীরবে থাকবেন না, অন্যের ইচ্ছায় কথা বলবেন না, অন্যের চাইলে কথা বলতে থাকবেন না, প্রয়োজনের সময় সাহায্য।
অন্যের ইচ্ছায় কথা বলবেন না, অন্যে চাইলে বলতে থাকবেন না, প্রয়োজনের সময় সাহায্য না চেয়ে চুপ করে বসে থাকবেন না বা চুপ করে থাকবেন না, অন্যায় বা অন্যায়ের দাবির কাছে মাথা নোয়াবেন না, কোনো বিষয় বুঝতে না পারলেও চুপ করে থাকবেন না, সৌজন্য না পাওয়াকে মেনে নেবেন না। যা করতে হবে যখন দরকার তখন সাহায্য চাইতে শিখুন। কেউ অন্যায় বা অন্যায় দাবি করলে না বলতে শিখুন। কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে সরাসরি বলুন আরো তথ্য চান, এটুকু লজ্জা বা অস্বস্তিতে না পড়ে সৌজন্য দেখানোর মতো সৌজন্য পেতে শিখুন। কোনো বিষয়ে আপনি বিরক্ত হলে বলতে শিখুন সরাসরি, কোনো বিষয় সহ্য করতে না পারলে সরাসরি বলুন। নিজের উদ্বেগকে কথা বলতে শুরু করুন, কথা শেষ করুন নিজের ইচ্ছায়। আপনার সম্পর্কে অন্যের বিদ্রূপ মন্তব্য বা প্রতিক্রিয়া মাথা ঠান্ডা রেখে শুনতে শিখুন, বিচার করতে শিখুন আপনার সম্পর্কে অন্যের প্রতিক্রিয়াকে। পাঁচ, বড় ভাইদের মেধাবী বিভাগের আপনার সঙ্গে যোগাযোগ রাখুন, তারা কি করছে তা জানুন, এতে আপনার অভিজ্ঞতা বাড়বে। আপনার নিন জব টাইম পার্ট শিক্ষানিবেশ, মেকানিক্যাল বিষয় হলে মেকানিক্যাল সোপে, কম্পিউটার হলে কোনো কম্পিউটার ফার্মে, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক সোপে, ইলেকট্রনিক্স হলে ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টারে, ফুড ও কেমিক্যাল হলে আপনি বিভিন্ন কনজুমার বা কেমিক্যাল কোম্পানিতে, সিভিল হলে বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে অটোকেট বা 3D স্টুডিওতে কাজ শিখুন। এভাবে নিজের কাজের স্তর নির্বাচন করে শিখতে থাকুন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সকল ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে কিছু শিক্ষামূলক কথা। একটা সময় মনে হতো একজন ডাক্তার কিবা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কেন একজনকে অগ্নিবীণা বা বিষের বাসি আর সঞ্চয়তার রচয়িতার নাম জানা লাগবে, কেনই বা চর্চাপদ আর মঙ্গলকাব্যের খুঁটিনাটি আশ্বস্ত করতে হবে, কিবা কিউ বা রাজধানীর নামে বা কি কাজে লাগতে পারে, মানুষকে মূল্যায়নের পদ্ধতি কেনই বা এমন প্রতীক হবে। সত্য বলতে আমি তখন পরীক্ষাকে ভয় পাচ্ছিলাম, এই জন্যই পরীক্ষার পদ্ধতির সমালোচনা করছিলাম। একটু পিছনে ফিরে যান, ক্লাসে যে ছেলেটি ঠিকমতো ক্লাস হওয়ার জন্য স্যারের রুমের সামনে ঘুরত, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট কিবা প্র্যাকটিক্যাল ক্লাস করা, অ্যাসাইনমেন্ট করার ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করত, সেই ছেলেটি আজ নিজের যোগ্যতার বলে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে, নয়তো বন্দরের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে, জাহাজ নোঙর করার অপেক্ষা করেছে। আর যে ছেলেগুলো তাকে সারাক্ষণ গালমন্দ করত কিবা ক্লাস বর্জন করার আপ্রাণ চেষ্টা চালাতো, সেই ছেলেগুলো তীরহীন কুলহীন সমুদ্রে বেশি বেড়াচ্ছে। পৃথিবীর কোন বন্দর সাফল্যের তরিটা নোংর করা হবে কিনা সন্দেহ রয়েছে নিজের ভিতরে। পৃথিবীর কাছে তুচ্ছ হয়ে বেঁচে থাকাটা কতটা যন্ত্রণা সে বুঝতে পারে যার ঘরে দাঁড়ানোর সময়টুকু ফুরিয়ে গেছে, ক্লান্তি মাথা নিয়ে নিজের চেহারার দিকে তাকাতে নিজেরই ভয় হয়, মনে হয় জীবনের কাছে আত্মসমর্পণ করার বুঝি উত্তম সিদ্ধান্ত। সময় কি সত্যি শেষ হয়ে গেছে? ঘরে ধারণার মতো কি একটু সুযোগও অবশিষ্ট নাই? শেষবারের মতো কি একবার নিজের সবটুকু শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া যায় না? কখনো কি মনে হয় না সবকিছু আপনাকে দিয়েই সম্ভব? কখনো কি ভিতরে প্রশ্ন জাগে না পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার সিলেবাস যাই হোক না কেন এসব প্রতিবন্ধকতা মোকাবেলা করে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবেন? একবার হেরে যাওয়া মানে জীবন শেষ হওয়া নয়, বরং নতুন করে জয়ী হওয়ার সুযোগ পাওয়া মাত্র। এই সুযোগকে কি সত্যি হেলায় হারাবেন নাকি আসলেই কাজে লাগাবেন? সাফল্যের শেখর যতই তিক্ত হোক না কেন, ফল কিন্তু মিষ্টি। সাফল্য